হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। নতুন আর একটি স্টিচিং টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা হচ্ছে একটা নর্মাল সালোয়ারকে স্টিচ করতে পারেন। এবং কি বলা যায়, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে কিভাবে কোনটার পরে কোনটা স্টিচ করতে হবে। তো ওই জন্যই আজকে আমি হচ্ছে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনটার পর কোনটা স্টিচ করে এই সালোয়ারটাকে কমপ্লিটলি স্টিচ করতে পারেন। তো অ্যাট ফার্স্টে হচ্ছে আমরা কোমরটাকে স্টিচ করে রাখব। এখানে হচ্ছে ইলাস্টিক হবে, ওই জন্য আমরা দুপাশটা আগে বদ্ধ করে নিচ্ছি। ডাবল সেলাই দিয়ে নেবেন। ঠিক সেম ভাবে অপর পাশটাও স্টিচ করে নিচ্ছি। কোমরটার আমরা হচ্ছে এখন আর কিচ্ছু করব না, এটার কাজ হচ্ছে পরে করব, যেহেতু ইলাস্টিক লাগাবো একদম শেষে হচ্ছে সালোয়ারের মধ্যে আমরা ইলাস্টিক লাগাবো। এখন আমরা হচ্ছে সালোয়ারের যে নিচের পোর্শনটা আমরা কাটিং করে রেখেছিলাম, এই নিচের পোর্শনটাতে হচ্ছে এখন আমরা হচ্ছে এই পট্টিটা অ্যাটাচ করব এখন এটাতে। একদম উপর থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে ধরে তারপরে এটাকে অ্যাটাচ করতে হবে। ঠিক সেম ভাবে আরেকটা পোর্শন নিয়েও এবার আমরা হচ্ছে এটার সাথে সেলাই করে দিব। এভাবেই হচ্ছে আপনাদেরকে পট্টিটাকে অ্যাটাচ করতে হবে। পট্টিটা যাতে খুব সুন্দরভাবে অ্যাটাচ হয় সেটা খেয়াল রাখতে হবে, যাতে ফিনিশিংটা সুন্দরভাবে আসে। এরপর এবার আমরা আরেকটা পাশেও হচ্ছে পট্টিটা লাগাই নিব। দুটো পাশেই হচ্ছে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে পট্টিটাকে লাগাই নিছি। এবার আমাদের নেক্সট কাজটা হচ্ছে কুচি ধরতে হবে কোমরে। ইলাস্টিকটা আসলে ঠিক, সরি, কোমরটা আসলে ঠিক কত বড় আছে সেটা দেখে তারপরে হচ্ছে আমরা কুচি ধরবো এখানে কোমরে। তো এখানে আমরা দেখতেছি যে এই কোমরটাই হচ্ছে এত বড় হয়ে যাবে, তার মানে আমাদের কাছে বাড়তি কাপড় আছে এতটুকুই, তার মানে বেশি কুচি হবে না, একদম কয়েকটা কুচি হবে মাত্র। তার মানে পুরোটা কোমর জুড়েই হচ্ছে আমরা বেশি কুচি দিতে পারবো না, কাপড়ে যেহেতু হচ্ছে না। আর না হলে বেশি কাপড় থাকলে আমরা হচ্ছে বেশি কুচি দেওয়ার ট্রাই করতাম। তো আমরা হচ্ছে ছোট ছোট করে একটু দূরে দূরেই কুচি দিব, এভাবে দূরে দূরেই হচ্ছে ছোট ছোট করে কুচিগুলো দিব। আমরা হচ্ছে পুরো একটা পাশেই হচ্ছে কুচি দিয়ে নিলাম। এবার আমরা একটু মেপে দেখতে পারি, যদি কমপ্লিটলি বড় ছোট হয় তাহলে আরেকটা পাশ সেলাই করার আগে একটু মেপে দেখবো যে ঠিকঠাকভাবে হবে কিনা। না, একদম কমপ্লিটলি পারফেক্টভাবে সমান সমান হয়েছে, কিন্তু তার মানে ঠিক সেমভাবে হচ্ছে আমরা আরেকটা পাশেও কুচি দিতে পারবো। এবার এবার কাজ হচ্ছে এটাকে আমরা সোজা করে নিব, নিচের অংশটাকে সোজা রাখবো। আর হচ্ছে এই অংশটা উল্টাই থাকবে। এবার সালোয়ারটাকে কোমরের ভিতরে নিয়ে
ঠিক জয়েন্টটা যেদিকে আছে দুটো জয়েন্টকে অ্যাড করব, কারণ কোমরের একটা পাশ যাতে আরেকটা পাশের সাথে ম্যাচ খায় সেটা অবশ্যই ঠিক রাখতে হবে, যাতে সামনের দিকে যতটুকু কোমর আছে পেছনের দিকেও ঠিক ততটুকু কোমরই থাকে। এবার হচ্ছে আমরা স্টিচটা করব। আস্তে আস্তে ধরে ধরে পুরোটা অংশ স্টিচ করতে হবে। তার আগে আপনারা একটু মিলাই দিতে পারেন পুরোটাকে আসলে কমপ্লিটলি কভার হচ্ছে কিনা। এই জয়েন্টে ম্যাচ করার পর বরাবরই আছে, কোনো সমস্যা হবে না। এই জিনিসটা কিন্তু আসলে ধরে ধরে সুন্দরভাবে তারপর সেলাই করবেন, যতটা সৌন্দর্য দেখাতে পারেন আর কি আপনি আপনার কাজের মধ্যে। পুরো কোমরটাকে এবার আমরা হচ্ছে আবার আরেকটা সেলাই দিয়ে ডাবল সেলাই দিয়ে দিব, কারণ এটার মধ্যে প্রেশার পড়ে যখন উঠা বসা করার সময়, যাতে খুব সুন্দরভাবে থাকে সেটা খেয়াল রাখবেন। কমপ্লিটলি কোমরটাকে জয়েন দেওয়ার পর এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এটার পায়ের মুখে বর্ডার ক্রিয়েট করা। বর্ডার ক্রিয়েট করার জন্য আমাদেরকে বক্রম নিতে হবে। তো সালোয়ারটার নিচে বর্ডার দেওয়ার জন্য বক্রম লাগবে। তো আমার কাছে কিছু টুকরা বক্রম ছিল, আমি ওগুলাই ইউজ করতেছি। আপনারা চাইলে একদম ফ্রেশ বক্রমও ইউজ করতে পারেন। আমি হচ্ছে ওই যে আমার গলা কাটিং করে যে টুকরা বক্রমগুলো ছিল সেগুলো দিয়েই হচ্ছে এখন এই বর্ডারটার জন্য এই বক্রমটাকে কাটিং করে নিয়েছি। এরপরে হচ্ছে জয়েন্ট করে নিব জাস্ট একটার উপর একটা দিয়ে। জয়েন্ট দিয়ে নেওয়ার পর এবার হচ্ছে আমরা সালোয়ারের মধ্যে এটা লাগাবো। সালোয়ারের অবশ্য উল্টা সোজা অংশটা দেখবেন, এটা হচ্ছে সোজা অংশটা আর এটা হচ্ছে উল্টা অংশটা। তো অবশ্যই আমরা উল্টা পাশ থেকে লাগাবো। এক্সট্রা ইলাস্টিক বক্রম যদি লাগে অবশ্যই রাখবেন পাশে, তাহলে আপনার লাগাতে ধরতে সুবিধা হবে। এবার আমরা হচ্ছে যতটুকু কাটিংয়ের সময় ঠিক রেখেছিলাম এটা সেলাই করার জন্য, যদি আপনাদের এখানে আপনারা সেম কাপড়ের মধ্যে বক্রমটা দেওয়ার জন্য কাপড়টা না রাখতে পারতেন তাহলে এক্সট্রা জয়েন করতে হইতো আর কি। আপনি চাইলে প্রথমেই হচ্ছে এক কাজ করতে পারেন, আপনাদের সুবিধার জন্য আমি বলি, প্রথমে বক্রমের এ পাশে আপনি একটা সেলাই দিয়ে নিতে পারেন। একটা পাশ স্টিচ করার পর এবার নেক্সট কাজ হবে এটাকে জাস্ট ফোল্ড করে উপরের দিকে সেলাই করা। এই জন্য বললাম যে একটা সেলাই স্টিচ করে দিলে এরপরে সেলাইটা আপনারা দিতে খুব ইজি হবে। এবার আমি একদম কিনার দিয়ে এই সেলাইটা দিয়ে দিব। এবার আপনি চাইলে এই পাশের এক্সট্রা বক্রমগুলো কাটিং করে নিতে পারেন। এবার আমাদের কাজ হচ্ছে এই পুরো ফোল্ডিংটার ভিতরেই হচ্ছে বক্রম যতটুকু আছে ততটুকুর ভিতরে ঘন ঘন করে সেলাই দেওয়া। বাট কতটুকু ঘন দিবেন সেটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করবে। আমি কিভাবে দিচ্ছি, আমি দুই সুতা পর পর এই যে ঠিক সেম এভাবে যেভাবে সেলাইটা পড়ছে ঠিক সেম এতটুকু দূরত্ব রেখে আমি সেলাইগুলো দিব। তো আপনারাও এভাবেই দিতে পারেন, বা অনেকে আছে আরও দু একটা সেলাই দিয়েই ছেড়ে দেয়। তো আপনি আপনার সৌন্দর্য অনুযায়ী যতটুকু দূরত্বে সেলাই দেওয়া উচিত ঠিক সেভাবেই করবেন। ঠিক আমি এভাবে পুরোটাতে একদম সেলাইটা দিয়ে নিয়েছি, ঠিক সেমভাবে আরেকটা পা সেলাই করে তারপরে হচ্ছে এটাকে শেষ কাজটুকু করতে হবে আর কি।
দুটো পায়ের মধ্যে ফোল্ডিংটা করে নেওয়ার পর খুব ভালোভাবে সুন্দরভাবে সেলাই করতে হবে। আস্তে আস্তে আপনারা সময় নিয়ে সেলাই করবেন, যাতে সেলাইগুলো খুব সুন্দরভাবে দেখা যায় সামনের অংশ থেকে। এবার সালোয়ারটাকে উল্টা করে নিব আমরা। উল্টা করে নেওয়ার পর এবার আমাদের কাজ হচ্ছে এটাকে ডাবল ফোল্ড করে মেজারমেন্ট অনুযায়ী স্টিচ করে নেওয়া। আমাদের পায়ের মুখটা ছিল হচ্ছে 6.5 লক স্টিচ দিয়ে নিয়ে এবার উপরের দিকে আমরা হচ্ছে আস্তে আস্তে সেলাই করব, একদম ফিনিশিংভাবে ধরে নিয়ে। এই যে উপরের দিকে এসে যাতে জয়েন্টের সাথে জয়েন্ট মিলে সেটা খেয়াল রাখতে হবে। এবার ওই সেমভাবে আমি মিডলে এসে খুলে নিব। এবার আরেকটা পায়ের একদম নিচ থেকে সেলাই করে আসব। আবার হচ্ছে মিডল পয়েন্ট থেকে বাকি পাতাতেও আরেকটা সেলাই দিয়ে নেব আমরা। এবার যদি বাড়তি কাপড় থাকে কোনো জায়গায় কাটিং করার প্রয়োজন হলে অবশ্যই কাটিং করে নেবেন। এবার বক্রমটাকে ফোল্ডিং করে সেলাই করে নিব। নিচের অংশ এবার কমপ্লিটলি ডান। এবার আমাদেরকে কাজ করতে হবে উপরের অংশে, আমাদের ইলাস্টিক লাগাইতে হবে। বাট ইলাস্টিক লাগাইতে হলে আমরা হচ্ছে সালোয়ারটাকে অ্যাট ফার্স্টেই হচ্ছে সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে ইলাস্টিকের বর্ডার করার জন্য আমরা হচ্ছে অ্যাট ফার্স্টে একটা 1/2 ইঞ্চির একটা বর্ডার করব পুরো কোমরটাতে। এবার সালোয়ারে কতটুকু ইলাস্টিক দিবেন সেটা মেজারমেন্ট করে নেবেন। আমি হচ্ছে 12 ইঞ্চির মতো ইলাস্টিক নিতেছি। ইলাস্টিকটাকে জয়েন্ট করে নিয়ে এরপর লাগাতে হবে। এবার অন্যান্য নর্মাল সালোয়ারে আমি যেভাবে ইলাস্টিক লাগানো দেখিয়েছিলাম আপনাদেরকে, ঠিক সেমভাবে হচ্ছে আমরা হচ্ছে ইলাস্টিকটাকে ধরে এরপরে একটা ফোল্ডিং করে সেলাই দিব। বাট ইলাস্টিকের উপরে সেলাই হবে না, ইলাস্টিকের বাহিরে সেলাইটা দিতে হবে। আস্তে আস্তে সেলাইটা করবেন এদিকে, তাহলে হচ্ছে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। পুরো কোমরের মধ্যে ইলাস্টিকটা দিয়ে আমরা হচ্ছে সেলাই করে নিছি। এবার হচ্ছে ইলাস্টিকটাকে একটু টেনে নেড়ে পুরো কোমরের মধ্যে কাপড়টাকে আমরা হচ্ছে এবার স্প্রেড করে দিব। কাপড়টাকে ধরতে হবে না, জাস্ট চারপাশ থেকে ইলাস্টিকটা যখন টান দিবেন তখন দেখবেন যে কাপড়টা এমনিতেই স্প্রেড হয়ে যাচ্ছে। ওই জন্য বললাম যে ইলাস্টিকের উপরে সেলাইটা দেওয়া যাবে না এখন। পুরো কোমরের মধ্যে স্প্রেড করার পর এরপর আমাদের কাজ হচ্ছে এবার এটাকে ফিক্স করার জন্য, যাতে কাপড়টা পরে নড়ে না যায় এই জন্য ফিক্সড করার জন্য এবার সেলাই করতে হবে। একদম ইলাস্টিকের মিডল বরাবর আমরা সেলাইটা দিব, অল্প অল্প পরিমাণ ধরে দুপাশ থেকে টেনে তারপর সেলাইটা করব।
ঠিক যতটুকু আপনার হাতের মধ্যে আসতেছে আপনার সুবিধা মতো ঠিক ততটুকুই ধরবেন। কোনো জায়গার কাপড় কোনো দিকে টানার দরকার নাই, শুধু ইলাস্টিকটা টেনে সেলাইটা করবেন। আর এক জায়গার কাপড় আরেক জায়গায় গেলে পরে সালোয়ারটা পরতে সমস্যা হবে, কোনো দিকে টাইট কোনো দিকে লুজ মনে হবে, ওই জন্য জায়গার কাপড় জায়গায় রেখেই হচ্ছে সেলাইটা করবেন। আমরা হচ্ছে পুরো কোমরের মধ্যে এবার ফিক্স করে সেলাই করে দিছি। দেখুন এভাবে ইলাস্টিক লাগালে ইলাস্টিকটা ফিনিশিংয়ের মতো বসবে, খুব সুন্দর দেখাবে। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক পায়ের দিকে। হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে লাইক করবেন, আর হচ্ছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনাদের নেক্সট কোন ধরনের টিউটোরিয়াল দেখতে ভালো লাগবে বা আপনারা দেখতে চান। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।